ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কুকিং হাউজ এন্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি হলো গরুর মাংসের ঝাল ফ্রাই করে দেখাবো। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি টক দই দিয়ে গরুর মাংসগুলো মাখিয়ে নেব। এখানে 3 চামচ পরিমাণ টক দই আছে, আমি দিয়ে দিলাম মাংসের সাথে, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আমি 10 মিনিট রেস্টে রেখে দেব মাংসগুলোকে। আমি একটি কড়াই বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিয়ে দেব 3 চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম, বাদামি রঙের করে ভেজে নেব। আমার মাংস আছে 2 কেজি পরিমাণ, তাই আমি বেশি পরিমাণ একটু দিয়ে দিলাম আদা রসুন। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আছে, আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাদামি রঙের হয়ে গেছে, আমি পেঁয়াজ চেক করে দিচ্ছি। পেঁয়াজ দেবো আমি 4 চামচ। পেঁয়াজগুলোকে বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে, এখানে আমি সরষে বাটা 2 চামচ, বাদাম বাটা 2 চামচ আছে, আমি দিয়ে দিচ্ছি। বাদাম আর সরষেগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো 2 চামচ, লবণ দেবো 7 মতো। সামান্য পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাখানো মাংসগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোকে। দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটস লেটার মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, এখন আমি সিদ্ধের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে স্পেশাল মশলা আছে 1 চামচের মতো, আমি দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়া আছে 1 চামচের মতো, আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব মাংসগুলোকে। 10 মিনিটস লেটার আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দুই মিনিট জাল করে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, এই হলো আমার গরুর মাংসের ঝাল ফ্রাই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।